السلام عليكم ورحمة الله تعالى وبركاته. সারা রাত চলে যাবে আপনার কোনো খবরই থাকবে না
সারা রাত আপনি রাসূলের ইশকের মধ্যে ডুবন্ত রাখবেন সুবহানাল্লাহ সেই ইশক মুহাব্বত আমাদের কলবের মধ্যে ধারণ করতে হলে আগে আমাদেরকে দরুদ শরীফ পড়ে আমাদের ঈমানকে জাগ্রত করতে হবে ঈমানকে তাজা করতে হবে ঠিক না ভাই ঠিক তা আমরা ঈমান তাজা করতে চাই কি না আমাদের বুঝে যায় কিছু চাই আর কিছু চাই না আমরা ঈমানকে তাজা করতে চাই কি না তাহলে দরুদ শরীফের আওয়াজ আপনারা যেমন চাইতেছেন আওয়াজ দিয়ে বোঝাতে হবে যে আমরা আমাদের ঈমানকে তাজা করতে চাই ঠিক না ভাই ঠিক আর আমার আশাকানে মেজবান্ডারি অ্যাসোসিয়েশন সংগঠনের স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ জানাবো যারা মাহফিলের সামনে অযথা ঘোরাফেরা করতেছে এদিক সেদিক বসে আছে তাদেরকে সুন্দর ব্যবহার দিয়ে মাহফিলে বসিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ياسين طه كمال على قرآنك تفسير حاضر نظر شاهد قاسم آيا سرا جمنير نبي جي الله الله حمد محمد محمد دو جہاں کے سردار جان سے پیارا راج دلرا حق کا پیارا رسول اللہ 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 مائک میں کوئی لوگ جانا ہو مائک ڈسٹرب کرتے سے اپنا مائک کے پتی لوگ کو رکھو صلاۃ یا رسول اللہ علیکم जिनके आने के खबर सनदी वो नबी बाइज शाह पैदा हुई सला दुनिया जश्न आमद रसूल बीबी आमिना के पोल এটা কিসের মাস আমার নবীর দয়াল নবীর মায়ার নবীর আগমনের মাস আমরা খুশি না বেজার আমরা সবাই খুশি না যারা বেজার এরা মাহফিলে নাই আছে কি এরা নাই এরা তারা শয়তান যারা এরা রসুলের আগমনে খুশি নয় ঠিক না বেটি ইবলিশ শয়তান তিনবার বড় করে চিৎকার দিয়েছিল কয়বার অজরে জোরে আওয়াজ করে কান্না করে তিনবার চিৎকার দিয়েছিল নাউজুবিল্লাহ বলে একবার হলো যেই দিন আমার দয়াল নবী পৃথিবীর জমিনে আগমন করেছিল
সেই দিন ইবলিস শয়তান অজরে কান্না করেছিল, জোরে একটা আওয়াজ দিয়েছিল, উচ্চ স্বরে বলল নাউজুবিল্লাহ। খুশিতে নয়, বেজার হয়ে যারা আশিক রসুল, এরা খুশি হয়ে উল্লাসিত হয়ে চিৎকার করেছিল সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না বেজার? আমরা নবীর দল না শয়তানের দল? নবীর দল, যারা নবীর দল তারা এই মাসে পাগল হয়ে যাবে সুবহানাল্লাহ। এই যে মাহফিল কমিটির ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কত সুন্দর আয়োজন করেছেন শুধু আমার নবীকে একটু দেখানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, যদিও 1400 বছর আগে আসি নাই, 1400 বছর পরে এসেছি, যদিও আপনাকে দেখি নাই, দেখেলিন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমরা কি করতে পারি সুবহানাল্লাহ। জশনে আমদে রাসূল বিবি আমেনা কে পুন, আরো জোরে, জশনে আমদে রাসূল। আমার এদিকের ভাইরা আপনাদের কি ঠান্ডা লাগতেছে? আওয়াজ করেন তো দেখি। এদিকের যারা আছে এরা কিন্তু শক্তিশালী সবাই, এদিক থেকে যারা শক্তিশালী তাদের আওয়াজ বড় হতে হবে না? জশনে আমাদের সোন বিবি আমেনাকে ফোন, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ, বিবি আমেনাকে ফোন, জশনে আমদে রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদূহু হাযা সিরাতুল মুস্তাকিম, সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল হাবিবুল করিম। আম্মা বাদ, সর্বপ্রথম আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমার মতো একজন অযোগ্য ব্যক্তিকে আল্লাহ রসুলের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এবং আপনারা যারা হাজিরা দিয়েছেন আল্লাহ আপনাদের শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, সেজন্য সবাই একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি শুকরিয়া আদায় করছি আমার নওজোয়ান আশিক আলিমের ভান্ডারি অ্যাসোসিয়েশনের বাইরেরকে, তাদের শুকরিয়া আদায় করছি, যেহেতু দীর্ঘদিন ধরে দীর্ঘ পরিশ্রমের ফসল আজকের এই মাহফিল। তারা অনেক পরিশ্রম করেছে শুধু আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করার জন্য খালেস নিয়তে, সেজন্য আমি তাদের শুকরিয়া আদায় করছি এত বড় আজিম উৎসাহ মাহফিল ইন্তজাম করার জন্য। বিশেষ করে শুকরিয়া আদায় করছি অত্র এলাকার আশিক রসুল ভাইদেরকে, মামুনদের, যেহেতু তারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন শ্রম দিয়ে যথাসাধ্য চেষ্টা করেছেন সহযোগিতা করার জন্য, পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে, আমি তাদেরও শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন। তো সম্মানিত হাজিরিন, আমি মনে করি মাহফিল কমিটি খুবই মেধাবী, যেহেতু এখানে যে সমস্ত বক্তাদের দাওয়াত দিয়েছেন তাদেরকে এক একটা বিষয় দিয়ে দিয়েছেন, এটা তাদের বিচক্ষণতার লক্ষণ। যেহেতু একজন আলেম ওয়াজ করতে আসলে চিন্তা করে আমি কি বিষয়ে করবো, আমাকে তো বিষয় দেওয়া হয় না, তখন সে নিজের ইচ্ছে মতো তার রুচি মতো করে যায়। কিন্তু মাহফিল কমিটি যে আজকে সুন্দর সুন্দর বিষয় দিয়ে আলেম ওলামাদের দাওয়াত দিয়েছেন,
যাতে একটা বিষয় নিয়ে শ্রোতা যারা মাহফিলে যারা আসেন তারা যেন কিছু নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। দাদাভাই কথা অনুযায়ী আমাকে একটা বিষয় দিয়েছেন, আমার বিষয়টা হলো নামাজের গুরুত্ব আলোচনা। আবার ফোন করে বলা হয়েছে আরেকটা বিষয় যেটার নাম হলো সুদ, যেটার নাম কি ইনশাআল্লাহ আগে আমার লিফলেটে যেটা যেটা দেওয়া আছে আগে সেটা দিয়ে আমি শুরু করব, তারপরের বিষয় ইনশাআল্লাহ চেষ্টা করব। আমার এমন কোনো যোগ্যতা নেই যে আমি আপনাদেরকে খুশি করতে পারবো, যদি মহান আল্লাহর দয়া থাকে আমার রসুলের নূরানি নজর থাকে অবশ্যই আমি আপনাদের খোরাক আমি দিতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে বসার ওয়াজ শোনার আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমি একটু সবাই দরুদ শরীফ পড়ি। সালাতুনিয়া সবসে সবসে সম্মানিত হাজিরি, শুরুতে আমি একটা কোরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার বিষয়ের সংশ্লিষ্ট বিষয়ের বাইরে নয়, আমার বিষয়ের ভিতর বিষয়ের প্রসঙ্গ নিয়ে আমি একটা কোরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটি কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাত আলে ইমরান। সূরার নাম কি? আলে ইমরান। আমরা কোরআন শরীফ খুললেই এই সূরাটা দেখতে পাই। এই সূরার 51 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রসুল বলতেছেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আমার রব, আমার প্রতিপালক, ওয়া রব্বুকুম এবং তোমাদের প্রতিপালক, ফাবুদু তোমরা তার ইবাদত করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো আল্লাহর সেই সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আমার রসুল কোরআনের ভাষায় বলতেছেন আমাদের রবকে, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আমাদের প্রতিপালককে, আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কে, আমরা কার ইবাদত করব,
এটা কি আমরা বলতেছি না কোরআনে বলতেছে আমার আমি চেষ্টা করব যা বলবো কোরআন থেকে বলবো চেক করতে পারবেন সন্দেহ রাখলে আয়াত নম্বর সব আমি বলে দিচ্ছি আমার রাসূল কোরআনের ভাষায় বলতেছেন আল্লাহর ওহির ভাষায় আল্লাহ বলে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত জাহানের মানুষদেরকে আপনি বলে দিন ইন্নাল্লাহা রব্বি ওয়া রব্বুকুম আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাল্লাহা রব্বি ওয়া রব্বুকুম নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আমার রব আল্লাহ রাসূলের রব কে আল্লাহ রাসূলের প্রতিপালক কে আল্লাহ রাসূল বলতেছেন ওয়া রব্বুকুম তোমাদের রব তোমাদের প্রতিপালকের নাম হলো আল্লাহ ফাবুদুহু তোমরা তার ইবাদত করো হাযা সিরাতুম মুস্তাকিম তার ইবাদত করার নাম হলো সিরাতুম মুস্তাকিম সিরাতুম মুস্তাকিম মানে সোজা রাস্তা সিরাতুম মুস্তাকিম মানে কি সোজা রাস্তা একদম সোজা সোজা সবকিছু যেখানে দাঁড়িয়ে থাকলে সবকিছু দেখা যায় সুবহানাল্লাহ বলেন কোরআন শরীফের সূরা ফাতিহার মধ্যে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন সুবহানাল্লাহ আমরা পড়ি কিনা নামাজের মধ্যে আমরা চাই কি চাই সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তা সিরাতুল মুস্তাকিম মানে কি আরো জোরে বলুন কি রাস্তা আপনার এখান থেকে আমরা আসমান দেখতে পাচ্ছি ঠিক না আসমান দেখা যায় কারণ আসমান ডাইরেক্ট সিধা এখানে কোনো আঁকা বাঁকা নেই ঠিক না ভাই ঠিক এখানে দাঁড়িয়ে দেখলে আসমানের তারকা পর্যন্ত দেখা যাচ্ছে আর এদিকে দেখেন জমাদার হাত দেখা যাবে আপনার বাড়ি দেখা যাবে কেন এখানে অনেক কিছু রয়েছে রাস্তা আঁকা বাঁকা আবার গাছগাছালি রয়েছে পর্দা রয়েছে অনেক কিছু রয়েছে অনেক সামনে প্রতিবন্ধকতা যার কারণে আমরা সামনে অনেক কিছু দেখি না ঠিক না ঠিক আর আল্লাহ বলতেছেন আমার যে রাস্তা রয়েছে আমি আল্লাহর রাস্তা হলো সোজা রাস্তা যেটার নাম হলো সিরাতুল মুস্তাকিম বান্দা যেখানে দাঁড়িয়ে থাকলে আমি রব্বুল আলামিন পর্যন্ত দেখতে পাবে সুবহানাল্লাহ দেখেছেন কিনা আমার আল্লাহকে দেখেছেন প্রমাণ আছে আছে বলেন কে দেখেছেন আমার রসুল সুবহানাল্লাহ আমার আমার ধর্মের নাম হলো ইসলাম আমার ধর্মের নাম কি আমি মুসলমান আমার রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম সুজাপথ এমন সুজাপথ যে এই রাস্তায় দাঁড়িয়ে থাকলে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত দেখা যাবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আর ইসলাম ছাড়া বাকি যে রাস্তাগুলো রয়েছে ওখানে আল্লাহ পর্যন্ত দেখা সম্ভব নয় ওরা সবাই জাহান্নামের মধ্যে যেতে হবে ঠিক না বেটি আর আমরা যাব জান্নাতে আর জান্নাতে যেতে হলে মুসলমান হওয়ার পরেও থাকতে হবে সিরাতুল মুস্তাকিম ঠিক না বেটি এমনি মুসলমান হয়ে থাকলে না আমি হবে না আল্লাহ আবার মুসলমানের মধ্যে রাস্তাটা নির্ধারণ করে দিয়েছেন যারা খাঁটি মুসলমান তারা থাকবে একটা রাস্তা আমি করে দিয়েছি সেটার নাম হলো সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তায় এরা থাকবে ওই রাস্তায় থাকলে তারা ডাইরেক্ট জান্নাতে যাবে ডাইরেক্ট আমি আল্লাহর দর্শন লাভ করবে সুবহানাল্লাহ صلاة يا رسول الله جن کے آن کے خبر سن دی و نبی باعز شاہ پیدا ہوئے صلاة یا علیکم এই সিরাতুল মুস্তাকিম এটা যে সোজা পথ
এই সুজা প্রত্যেককে ডাইরেক্ট আল্লাহ পাওয়া যায় এটার প্রমাণ করে দিয়েছেন আমার রাসূল আজ থেকে 1400 বছর আগে এসে ঠিক না বেটি আমার রাসূল নূরানী জবান ইরশাদ করেছেন রাইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ও আমার উম্মতরা ও সমস্ত মানব জাতি তোমরা শোনো রাইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা আমি আল্লাহকে দেখেছি আমার রবকে দেখেছি ফি আহসানি সূরাতিন আমি আমার রবকে আমার রব্বুল আলামিনকে অতি উত্তম সুন্দর রূপে দেখেছি সুবহানাল্লাহ কে বলেছেন আমার রাসূল তাহলে রাসূল যখন দেখেছেন আমরা নিশ্চিত হয়ে গেছি এটাই সুজাবর এখান থেকে সবকিছু পাওয়া যাবে যেখানে যেখান থেকে আল্লাহ পাওয়া যায় আর কোনো কিছু বাকি আছে সেটা প্রমাণ করে দিয়েছেন আজ থেকে 1400 বছর আগে এসে মেরাজের মাধ্যমে আমার রাসূল ঠিক না বেটি তার আমরাও চাই কিনা আমরাও রবের সাক্ষাৎ পেতে চাই কিনা আরো জোরে বলুন চাই কিনা তো চাইতে হলে কিছু পেতে হলে কিছু দিতে হবে কি দিবেন আল্লাহকে কি দিবেন টাকা দিবেন আল্লাহর কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে আজ পর্যন্ত শুনেছেন যে অমুক ব্যাংকে টাকা দিলে আল্লাহর কাছে পৌঁছে যাবে এরকম কোনো ব্যাংক আছে এরকম যদি ব্যাংক থাকতো তাহলে অনেকে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ মাশাআল্লাহ এই আমার যে সামনে যেগুলো বসেছেন সবাই আশিক রাসূল সবার মধ্যে জজবা আছে এদের আওয়াজে বোঝা যাচ্ছে আরো সুন্দর করে বললে আরো জজবা দেখা যাবে ঠিক না বেটি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ পৃথিবীর কোন জায়গায় আল্লাহর কোন ব্যাংক নাই আছে আল্লাহর কোন ব্যাংক আছে আমার কথা ছিল আল্লাহর দিদার পাওয়া জান্নাতে যাওয়া তো সবাই এখন যদি আমি বলি কে কে জান্নাতে যেতে চাও হাত তুলেন তো দেখি আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা সবাই হাত তুলেছেন মাশাআল্লাহ বলেন আর জান্নাতে যাওয়ার জন্য যে চাকরিটা করতে হবে সেটার কথা জিজ্ঞেস করলে হাত কমে যাবে ঠিক না বেটি মক্তব এগুলো ফেভারলে চাই ঠিক না বেটি আর কি আল্লাহ কি মক্ত দিব না মক্ত আল্লাহ এনে দিব হাজ গরম করব ঠিক না বেটি আল্লাহ আল্লাহ আমাদেরকে কিছু ডিউটি দিয়েছেন দিয়েছেন কি না ডিউটি গুলো করতে হবে তখন পাবেন আপনি জান্নাত ঠিক না বেটি আপনি বসে থাকলে আপনাকে কেউ দুনিয়াতে বাদ পর্যন্ত দেবে না ঠিক না বেটি এক গ্লাস পানিও পর্যন্ত দেবে না ঠিক না বেটি ঘরে মা বাবা পর্যন্ত আপনাকে স্থান দেবে না আপনার সব কিছু ঠিক আছে সুস্থ আছে আজীবন যদি বসে থাকেন মা বাবা কি আপনাকে কি সেলুট দেবে নাকি কেউ মানবে পৃথিবীর জমিনে কেউ মানবে না যে নিষ্কর্ম হয়ে আপনি বসে থাকবেন আপনাকে টেবিলের মধ্যে নিয়ে খাবার দিয়ে আসবে এরকম কেউ আছে আপনি চাকরি করতেছেন না আপনাকে কেউ বেতন দেবে আছে কেউ এরকম কোনো রেকর্ড আছে ফ্রি বেতন দিয়েছে আল্লাহ আপনাকে যে জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দেখানোর জন্য আল্লাহর সাথে সাক্ষাতের ওয়াদা দিয়েছেন রসুলের সাথে সাক্ষাতের ওয়াদা দিয়েছেন রসুলের শাফাতের ওয়াদা দিয়েছেন গোসে পাকের দিদারের ওয়াদা দিয়েছেন আপনার আল্লাহ যে সুসংবাদগুলো দিয়েছেন সেগুলো কি মক্ত দেবে না কাজের মাধ্যমে দেবে
সে কাজ আমাদের করতে হবে সেই কাজের মধ্যে একটা কাজ হলো নামাজ সুবহানাল্লাহ নামাজ এমন একটা ইসলামের এমন একটা বিষয় যে কোন ব্যক্তি যদি নামাজের যায় নামাজে দাঁড়িয়ে যায় ওটা ডাইরেক্ট আল্লাহর সাথে দিদার হয়ে যায় সুবহানাল্লাহ বলে আমার রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন ও আমার উম্মতেরা এমন ভাবে নামাজ পড়বে নামাজের মধ্যে যাই নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াবে তখন তুমি মন্ত্রের মধ্যে খেয়াল রাখবে যে তুমি তোমার সামনে তুমি কাউকে দেখতে পাচ্ছ তোমার সামনে কেউ রয়েছে সেটা নিয়ত করে তুমি নামাজ আদায় করো সুবহানাল্লাহ তার মানে আমি যদিও না দেখি তাহলে অবশ্যই অবশ্যই আমার সামনে আমার রব্বুল আলামিন উপস্থিত আছেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সলাতু ইয়া রাসূলুল্লাহ বানা দো মে রেসিনে কো মদিনা নিকালো বারে গম সে সফিনা সলাতু ইয়া আল্লাহ এই দুনিয়াতে মানুষকে আল্লাহর দিদার দেওয়ার জন্য একটা সুব্যবস্থা করে দিয়েছেন সেই সুব্যবস্থার নাম হলো নামাজ আপনি নামাজে দাঁড়িয়েছেন নামাজ পড়েছেন আপনাকে মনে মনে ধারণা করতে হবে আমি এই মুহূর্তে আল্লাহর সাথে দিদার করে এসেছি সুবহানাল্লাহ ঠিক না বেটি আপনাকে কি ভাবতে হবে আর আপনি যদি নামাজে দাঁড়িয়ে চিন্তা করেন আজ জঙ্গলের মধ্যে মাছ কি দশ চলে হ্যাঁ ভরতে বাজার যে হইতো গরম মিজি কয় বেতন ফাটেই না টিয়া ফাটার নেই বস এই চিন্তা করে যদি নামাজ ফরজ হবো না আল্লাহ দিদারে কোনো এবার হাজির হয়ে বোধ নামাজের মনে ফাঁকা নামাজ আল্লাহ রসুল নোরানি জামান এরশাদ করতেছেন ও আমার উম্মতেরা আমি যে মেরাজ করেছিলাম আল্লাহ আমাকে মেরাজে আল্লাহর দাওয়াত আল্লাহর দিদার দিয়েছেন মেরাজ থেকে এসে উম্মত মঞ্চট করবে ও আমার উম্মতেরা তোমরা মঞ্চট করিও না আমি যে মেরাজ করেছি আল্লাহর দিদার করেছি সেই দিদারের জন্য সেই দিদার তোমাদেরকেও করাবো আমি সেজন্য সেই দিদারের স্বাদ নেওয়ার জন্য সেই দিদার নেওয়ার জন্য তোমাদের জন্য আমি একটা সহজ ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তারা আমার নবীর মেরাজ করবে সুবহানাল্লাহ সেজন্য আমার রাসূল বলেন আস-সালাতু মেরাজুল মুমিনিন যারা মুমিন যারা একবিত্তভাবে ইখলাসের নিয়তে যারা নামাজ পড়বে আমার রাসূল বলেন সে মেরাজ করেছে সে নামাজ পড়ে নাই সে আল্লাহর দিদার করেছে সে মেরাজ গমন করেছে সুবহানাল্লাহ সালাতু ইয়া আমার আল্লাহ এই নামাজের গুরুত্ব দিতে গিয়ে কোরআন শরীফের মধ্যে 82 বার নাকি 83 বার শুধু নামাজের কথা বলেছেন ঠিক না বেটি কিসের কথা নামাজের কথা আর আল্লাহ বললেন না ক্ষতির লেগে বললেন নামাজ বিজ্ঞানের ভাষায় সায়েন্সের ভাষায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখতেছেন নামাজকে নামাজের ভিতর মানুষের কোনো ফায়দা আছে কিনা এটা দেখার জন্য বিজ্ঞানীরা গবেষণা করলেন আমরা গবেষণা করব ইসলামে যে এত সুন্দর একটা সিস্টেম দিয়েছেন ওই সিস্টেমের মধ্যে মানুষের কোনো উপকার আছে কিনা এরা রিচার্জ করলো রিচার্জ করে দেখতেছে কোনো ব্যক্তি যদি
নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তার শারীরিক অবস্থা সদা সর্বদা সুস্থ থাকবে সুবহানাল্লাহ কারণ আপনার যে কোনো ডাক্তার আপনাকে বলবে আপনি একটু এক্সারসাইজ করেন কি করেন ডাক্তাররা কি বলে আজকে ফলতে হ্যাঁ জিম উপজাবে জিম করে বললে কি করে বললে জিম করে বললে বডি বানাবে আর আর আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দেখি না ভরে ঠিক না বেটি আরে জিম করতে তো আরে দেখ আতর এদিন নেও নিলাম দে হরকা জায়গা কি আল্লাহ করে জিম করার তো বলে আচ্ছা হয় এর তো গিরে সব ভাঙি করবি বে আগাই দে রে কোন বে নাম কি হবে বে আগরে আগাই দে আল্লাহ এত সুন্দর নামাজ দিতে কি না করে ই তো অর্ডার এর কি রে ওই বে আলগা ইনি মারে এক গ্লাস পানি আলগা না ঠিক না বেটি গরম মিজি বাবা হদ মুদ যা শোনা একা বাজারে যা দিয়া তো শান্তি লা তুই যা হত হই আর দাও না সকে আর কে রে দাও হন না হন মা হত মুদ একা জক্ক ফুরে আর বাত তো টেবিল বাড়লে কি কষ্ট করে জক্ক ফুরো হদা থেকে জক্ক ফুরো মুদ তুই হড়ে হন না হন আর কিন্তু টাইমলি তার বিদ অর্ডার জিম করি বললে কি করি বল জিম করি বল আল্লাহ এসে একটা অত্যাধুনিক জিম করি বললে সিস্টেম করে দিই এক্সারসাইজ করি বললে সুন্দর একটা সিস্টেম করে দিই এর নফর ঠিক না বেটি আল্লাহ আর সহজ করে দিই দাও আল্লাহ যদি হয় তো এলে যদি জিম করি বললে যে লাল গাইতো হই এলে যদি আল গাইতো হই তো মজিও থাকে না হয় তো ঠিক না বেটি যাই তো ইয়া সুন্দরভাবে হই তো সহজ ভাবে কত সুন্দর ভাবে সিস্টেমে হন কষ্ট নাই কিচ্ছু নাই এনে কত নজা আর হলে জিমুর করেন তো যদি মজুর করতে হইতো মুসল্লি ভাইতে না ফলে আয় ইমাম সাহেব না কইতে প্রথম সালাতুনিয়া সালামুনিয়া সবসে আও লা লাহমা রানবী सबसे अपना जे कोनो डाक्तर आपनाके बोलबे परामर्श देबे आपनी शारीरिक स्टिक रखार जन्य शरीर सुस्थ रखार जन्य आपनी एक्सरसाइज करें व्यायाम करें और जरा नमाज पढ़तेछे तादेरके आर एक्सरसाइज करते होबे ना আমার আল্লাহ নামাজের মাধ্যমে তাকে এক্সারসাইজ করিয়ে ফেলেছেন সুবহানাল্লাহ কারণ সায়েন্সে গবেষণা করেছেন নামাজ এমন একটা সাবজেক্ট এমন একটা এক্সারসাইজের সাবজেক্ট যেই নামাজের মধ্যে মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে সুবহানাল্লাহ আপনার কলব থেকে শুরু করে জবান থেকে শুরু করে মস্তিষ্ক থেকে শুরু করে আপনার সমস্ত অঙ্গ নামাজের মাধ্যমে এক্সারসাইজ হয়ে যায় সুবহানাল্লাহ আপনাকে আর এক্সট্রা এক্সারসাইজ করতে হবে না আপনার পাঁচ ওয়াক্ত নামাজে আপনার শরীর এক্সারসাইজ হয়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনি নামাজ পড়তেছেন না কিন্তু দুনিয়াবি এক্সারসাইজ নিয়ে আপনি পাগল হয়ে গেছেন আল্লাহ বলতেছে ইসলামের মধ্যে তালাশ করো আপনার কি সমস্যা ইসলামে তালাশ করো শরীয়ত সম্মতভাবে তালাশ করো সেখানে আমি সব কিছু দিয়ে রেখেছি সেজন্য আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য কোথাও খুঁজিও না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইসলামের মধ্যে আমি যে ধর্ম
যে ধর্মকে আমি পছন্দ করি সেই ধর্মের নাম হলো ইসলাম। সেই ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? আমার ধর্মের মধ্যে সবকিছু আছে। আপনি যে যারা বিজ্ঞানী এরা গবেষণা করে দেখেছেন কোরআনের মধ্যে সবকিছু বিজ্ঞান, সুবহানাল্লাহ। কোরআন এখনো পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে শুধু কোরআনকে গবেষণা করতেছে, কোরআনকে গবেষণা করে সেখান থেকে সায়েন্স বিজ্ঞান যেগুলো সেগুলো আবিষ্কার করতেছে, সুবহানাল্লাহ। তাও আবার মুসলমান নয় ও মুসলিম যারা তারাই, ঠিক না বেঠিক? আর আমরা মুসলমান, আমরা সেই কোরআন বছরে একবার পড়েছি কিনা জানি না, ঠিক না বেঠিক? কোরআন শরীফ তো এত জানি, এখন যদি হন ও খেলা করে কোরআন শরীফ পাঁচশো শতো এবার তো এক দিন লাগবে, ঠিক না বেঠিক? আর টিভিও তো হয়তো বলি ওয়ার ওয়ারে ফাঁস হবে, ঠিক না বেঠিক? কিন্তু কোরআন শরীফ তো আলাদা খবর হয়েছে কিয়া এবার হওয়ার তো হঠাৎ লেখি দেয় আর খবর নেই, খবর আছে না? এমন লেখি দিব হইলে করে লেখি হন ফাঁত হবে অন টিভি রাখি বললে কত সুন্দর বাক্স বক্স মানে গ্লাস দিয়ে, হ্যাঁ কত সিস্টেম করি অ্যালুমিনিয়াম দিই নিজের ডিজাইন করি, আর কোরআন হঠাৎ লেখি কোরআন দিচ্ছি ফেলে এই দিদি আর খবর নেই, ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমাদেরকে দান করতে হবে, আমাদেরকে ধরে রাখতে হবে আল্লাহর সেই কোরআন, যে কোরআনের মাধ্যমে আমি বিশ্ব জয় করব, যে কোরআনের মাধ্যমে আমি আখিরাত জয় করব, ঠিক না বেঠিক? কিন্তু সেই কোরআনের খবর আমি মুসলমানের মধ্যে আছে। সকালে আমি বাংলা পড়ানোর জন্য আমার সন্তানকে আমি ডেকে দিচ্ছি ঠিক ছয়টায় পাঁচটায়, কিন্তু আমার সন্তানকে আমি কোরআন পড়ানোর জন্য পাঁচটায় আর ছয়টায় আমার ছেলেকে ডাকতে পারি না, ঠিক না বেঠিক? কেন আমাদের এই পরিস্থিতি? কেন কোরআনকে গুরুত্ব দিতে হবে, আমার কোরআন কোথায় আছে, আমার আল্লাহর কোরআন ঘরে থাকলে আল্লাহর রহমত বর্ষিত হবে সেই ঘরের মধ্যে, সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তাজিম থাকবে, যে ঘরের মধ্যে আল্লাহর কোরআনের মর্যাদা থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত ঘুরতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কোরআনের মর্যাদা দিতে চাই কিনা? হাত তুলে বলেন আমরা কোরআনের মর্যাদা দিতে চাই কিনা? আরো জোরে বলেন আমরা চাই কিনা? আমার রসুলকে আমরা খুশি করতে চাই কিনা? তারা ফলে সাহেব ফল না সাহেবের সময় দুনিয়ার হান্ড হবে কিনা তারা ঘরে, ঠিক না বেঠিক? ওনার আওয়াজ কিন্তু আরো বড় রাত, আল্লাহ কবুল করে খন ফন্না সাহেবের সময় পুরো দিন ঠিক থাকে, কিন্তু ফন্না সাহেবের সময় ফেটা হওয়ার ডাক খাওয়ার আত খাওয়ার, ঠিক না বেঠিক? হ্যাঁ পুরো দিন ঠিক ফন্না টাইম গিয়ে গু বিজের ত্রুটি আর দূর আর এখন ঠিক ফ্যাট হওয়ার গিয়ে পুরো ফ্যাট হওয়ার মধ্যে ফজর ছটায় আর পুরো দিন আর খাওয়ার গু ফজর খাওয়ার গুলো ফজর ছটা তো সাতটা ও যেতাম ফোনার টাইম, ঠিক না বেঠিক? সালাতুনিয়া সালামুনিয়া আমার ভাইয়েরা মনে কষ্ট আনতেছেন, আমাদের সংশোধন হওয়ার দরকার আছে, আছে না? আমাদের সংশোধন হওয়ার দরকার আছে। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, এই দুনিয়া আমার চিরস্থায়ী আবাস নয়, দুনিয়াকে আমি কিনে ফেলেছি সারা জীবনের জন্য। আপনি কোটি টাকার বিল্ডিং করেছেন, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, কিন্তু আপনার যেতে হবে মাত্র সাতশো টাকার কাপড় নিয়ে, ঠিক না বেঠিক? আপনি যত বড় দড়ি হও না কেন, আপনার গাড়ি বাড়ি নারী সব কিছু আছে, কিন্তু যাওয়ার সময় আপনার কোনো কিছু নাই, শুধুমাত্র সাতশো টাকার কাপড়, ঠিক না বেঠিক? তাহলে যেখানে আমি খালি যাব সেখানে আমাকে গাড়ি একটা নিয়ে যেতে হবে কিনা, সেখানে কাজে আসবে সেগুলা, ঠিক না বেঠিক? এখানে আপনার ব্যাংকের মধ্যে ২১০ কোটি টাকা জমা আছে, আজ পর্যন্ত কোনো ধনী বলেছেন যে আমি মৃত্যুর সময় আমার সাথে ৫ কোটি টাকা দিও, মুনকার নকিরকে কিছু টাকা ঘুষ দিয়ে দেব, এরকম কেউ বলেছেন? ঘুষ লয়নি খবর টিয়া লইব না? আচ্ছা আর করলা গাড়ি জিয়ে আছে
ইয়ে নানা আমার খবর দি দিছি এটা ফেরেশতা দু আইব না মারি বললাই উন রিয়ে গিফট দিউ কেউ বলেছে জানে সবাই জানে যে কবরের মধ্যে টাকা পয়সার মামলা চলে না কবরের মধ্যে চলে আপনার আমলের মামলা ঠিক না বেটি কবরের মধ্যে চলবে আপনার ঈমানের মামলা আপনি যে এখানে নামাজ পড়বেন সেগুলো আপনার কাজে আসবে কিনা দুনিয়ায়ও আপনার কাজে আসবে আখিরাতও আপনার কাজে আসবে ঠিক না বেটি আমাদের ইসলামের যে পাঁচটা খুঁটি রয়েছে এই প্যান্ডেল যে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কুটির মাধ্যমে ঠিক না বেটি আমার হুজুররা ক্লাসের মধ্যে বলেন আমাদেরকে বলেছেন আমরা শুনেছি মেসাল দিতেন যে এই প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে কুটির মাধ্যমে ঠিক না বেটি কুটিগুলো না দিলে প্যান্ডেল থাকবে আসমান কিন্তু কুটি নাই কিন্তু এখানে যে প্যান্ডেলটা রয়েছে ছোট একটা প্যান্ডেল এই আপনার এত কিছু দাঁড়িয়ে আছে কিসের উপর কুটির উপর ইসলাম যে দাঁড়িয়ে থাকবে কিয়ামত পর্যন্ত ইসলাম দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ কয় কিছু কুটি দিয়েছেন সেগুলো হলো সেগুলোর মধ্যে অন্যতম একটা কুটির নাম হলো কি নামাজ সেটার নাম কি নামাজ সেই নামাজ আমাদেরকে ধরে রাখতে হবে আমরা মুসলমান আমাদের ডিউটি রয়েছে আমাদের দায়িত্ব রয়েছে আমরা জান্নাত চাই আমরা রসুলকে চাই নবী বলির নজর আমরা চাই সেজন্য আমাদেরকে নামাজ ধরে রাখতে হবে ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন আমিন ইকের না আমিন না হয় অনন্য করিবে আমরা কি নামাজ পড়ব ফিসাদের কোন আমরা কি নুনতেলেগ আওয়াজ আমরা কি সবাই নামাজ পড়ব হাত তুলে বলেন আমরা নামাজ পড়তে চাই কি না আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করো আল্লাহ আমাদেরকে জামাতের সহিত নামাজি হিসেবে কবুল করো নামাজের মাধ্যমে মেরাজ হাসিল করার তৌফিক দান করো ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু